ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10-এ ত্রিকোণমিতির 23.3 এই অধ্যায়ের দুইয়ের দাগের অঙ্কটা করবো, অর্থাৎ আমার পার্ট টু ভিডিও হবে। দুইয়ের দাগের অঙ্কে লেখা আছে 2-এর 1, 2-এর 1-এ লেখা আছে কোসেক থিটা, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটায় প্রকাশ করি। ওকে, ঠিক আছে। আমরা কোসেক থিটা সমান সমান আমরা কি জানি, কোসেক থিটা সমান আমরা কি জানি, 1/sin θ। কেন জানি, সাইন থিটা হচ্ছে লম্ববাই অতিভুজ আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব মানে সাইন থিটার অপোজিট, তাহলে আমরা এটা কোসেক থিটা সমান সমান লিখতে পারি 1/sin θ। তাহলে কোসেক থিটা কি সাইন থিটায় প্রকাশ করতে বলেছিল, কোসেক থিটা সাইন থিটায় প্রকাশিত হলো। এইবার আছে ট্যান থিটাকে আমাকে সাইন থিটায় প্রকাশ করতে হবে। ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা পেলাম। অর্থাৎ সাইন থিটাটা পেয়েছি, কিন্তু কস থিটা তো লেখা চলবে না। আমরা জানি কস থিটা সমান, সূত্র আছে, কস থিটা সমান সমান √1 − sin²θ। তাহলে আমরা এখানে সমান সমান লিখতে পারি সাইন থিটা বাই √1 − sin²θ। তাহলে ট্যান থিটাটাকেও সাইন থিটার আকারে প্রকাশ করা হয়ে গেল। ওকে, এইভাবে পরপর প্রকাশ করতে বলেছে। এবার আমরা 2-এর 2-এরটাই কি আছে দেখে নিই। দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে, এখানে হবে 2-এর 2, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটা আকারে প্রকাশ করে, এর মাধ্যমে মাধ্যমে প্রকাশ প্রকাশ করি। ওকে, তাহলে আমরা কোসেক থিটা সমান কি জানি, আগের অঙ্কটাই বললাম কোসেক থিটা সমান সমান 1/sin θ। আমরা আবার কস থিটা সমান যেমন ওটা জানি, তেমনি সাইন থিটা সমান সমান √1 − cos²θ। ঠিক আছে, তাহলে আমরা যেখানে সাইন আছে সেখানে বসিয়ে দিলাম √1 − cos²θ। তাহলে কোসেক থিটাটাকে কস থিটার আকারে প্রকাশ করা হলো। এবার আমরা আসবো ট্যান থিটা সমান কি হয়, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখানে যেহেতু ট্যানটাকে কস থিটায় প্রকাশ করতে বলেছে, এখানে কস থিটা একটা রয়েছে, খালি সাইন থিটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটার জায়গায় লিখবো √ এইটা লিখবো 1 − cos²θ বাই কস থিটা, খুব সহজ ইজি ভাবে হয়ে গেল। তাহলে আমরা কোসেক থিটাটাকেও কস থিটা আকারে প্রকাশ করলাম 1 √1 − cos², আর ট্যান থিটাটাকেও আমরা সাইন টাইন বাদ দিয়ে সবই কসে প্রকাশ করলাম। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।